হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার 4 কিলো মাংসের অর্ডার আছে, এতে ডেলিভারি দিতে হবে। তো 4 কিলো মাংস আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু না, ওখানে 4 কিলো মাংস আছে। আর এখানে 1.5 কিলো আলু আমি কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা, রসুন একটা পেস্ট বানিয়ে নেব আমি, আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দেব তেলে ভেজে নেওয়ার জন্য। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আলুগুলো আমি ভেজে নেব। কড়াইয়ের তেলের মধ্যে 1 চিমটে লবণ দিলাম, কেননা না হলে তেলটা ফুটবে। তো দেখো, লবণ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর এখানে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ, রসুন, যা যা লাগে সবই দিয়ে দিলাম। তো এখানে একটা পেস্ট বানিয়ে নিই, আর এদিকে আমি আলুটা ভাজছি। আলুটার লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, তো ততক্ষণ মশলাটা হোক। আর তোমরা ভিডিওটা কিন্তু বন্ধুরা এন্ড পর্যন্ত দেখো। দেখো, আলুটা আমি ভাজা করছি। তো এখানে 4 কিলো মাংস, তার জন্য আমি এখানে 150 মতন তেল দিয়ে নিয়েছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো, আর যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন লবণ, আর সামান্য একটু চিনি। তো দিয়ে ভালো করে আমি মশলাটা কষাতে থাকবো। যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো। আর বন্ধুরা, প্লিজ তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখো, এদিকে আমি মশলাটা কষাচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো অনেকে আছে সব মশলা টশলা মাখিয়ে নিয়ে মশলাটা মাংসটা তাপ্পার দেয়, তো আমি তা করছি না। আমি প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। তা মাংসটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কেননা অনেকটা মাংস। তো জলটা ঝরিয়ে রাখলে যখন আমি মশলাটার মধ্যে মাংসটা দেবো তো তখন জল ছাড়বে না। তো এর জন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে একটা ঝাড়ার মধ্যে রেখে দিয়েছি, জলটা সব পড়ে যাবে। তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো মাংসটা। তো মাংসটা দিয়ে ভালো করে আবার কষাবো আমি। তো দেখো, মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। তো লবণ একটু কম হয়েছিল, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। তো কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন আমি মাংসটা দিয়ে দেবো। দেখো, মাংসগুলো দিয়ে দিয়েছি, আর আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি, আর একটা প্যানের মধ্যে আমি গরম জল করে নেব। তো যেটুকু আমার ঝোল লাগবে সেটুকু আমি জল দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবে। তো মাংসটা আমার কষে এসেছে, আর আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জল করে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, মাংসের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। তো কষাতে কষাতে যখন আরেকটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি গরম জল করে ঢেলে দিলাম। দেখো, এটা কিন্তু আমি গরম জল দিয়েছি, তোমরা গরম জল দেবে, গরম জল দিলে খুবই ভালো হয়। আর যখন ফুটে উঠবে এর মধ্যে ঘি আর গরম মশলা দিলেই হয়ে যাবে চিকেনের ঝোল বা চিকেনের কষা, যাই বলো না কেন, রেডি। তো আজকে আমার 4 কিলো মাংস আমার হোম ডেলিভারি দেওয়ার কথা ছিল, সো সেটাই আমি রেডি করে তোমাদের সামনে দেখালাম। তো এটা এখন আমি দিয়ে দেবো যেখানেই বলেছে, তাদের বাড়িতে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখলে কিভাবে আমি 4 কিলো মাংস রান্না করলাম। তাহলে আজকের মতন টাটা।